এরপরে প্রশ্ন হলো মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি এই মিথ্যাটা একটি কারণে বলি সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় এবং বউকে আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কিনা ভাইরা আমার সরাসরি মিথ্যা বলবেন না একটু ঘুরায় ফিরায়া একটু ঘুরায় ফিরায় বলবেন আর যদি মা এবং বউয়ের সাথে দা কোমড়া সম্পর্ক থাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি এমন কোন কথা বলেন যেই কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে যেমন কথার কথা মাকে বললেন মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে আসলে হয়তো হালকা পাতলা করে আপনি একটু অনেক বলে দিলেন আবার একই কথা বউকে বললেন না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন পিছনে তো তোমারে ভালো বলে মাশাআল্লাহ তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন না একটা হাদিস আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে এরকম একটা হাদিসে এরকম একটা রওয়ায়েতের আলোকে এরকম একটা মাসালা আছে অনেকে এই কারণে বউয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বউয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা বলা মানে কি মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী এরকম গুণবতী এরকম আরেকটা মানুষ আল্লাহর জমিনে নাই আসলে তো সত্য না এটা এর চেয়ে আরো সুন্দরী মানুষ থাকতে পারে না কিন্তু আপনি তারে পাম দিয়ে বললেন যে তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আর না এখন মহিলারা এই কথা শুনে গেলে তো আপনার পাম ধরে ফেলবে তাহলে আপনি পলিসি চেঞ্জ করবেন খানাটা খেয়ে বলবেন আহ কি স্বাদ পাইছি সুবহানাল্লাহ এত স্বাদের খানা কেউ আর আনতে পারবে না আমার মনে হয় এটাও মহিলারা জেনে গেছে তাহলে আরেকটা আইডিয়া বাইর করবেন ঘুরায় ফিরে দিবেন এভাবে বউকে ঘুরায় ফিরে বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের বেশিরভাগ স্বামীরা এত আচরণ খারাপ আর এত ছেঁচড়া যে ভালো হইলো মহিলারা খোঁচায় না না এটা কোনো রান্দার জাত হইলো বলে কি বলে না এগুলো খারাপ স্বামী তাহলে ওই রকম মিথ্যা আপনি বললেন স্ত্রীকে যে তুমি চাঁদের চাইতেও উজ্জ্বল চাঁদের চাইতে কেমনে উজ্জ্বল হয় তারপরও বললেন তো এই জাতীয় মিথ্যা একটু ঘুরায় বললেন স্ত্রীকে পাম্পট্টিমূলক প্রশংসামূলক খুশি করার জন্য একই কথা স্বামী স্ত্রী একে অন্যকে এভাবে ভালোবাসার কারণে করবে বলবে এটা জায়েজ আছে কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়ে আইনা বললেন জানো এটা 5000 টাকা দিয়ে কিনে আনছে ওই রকম মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়েজ হবে না মিথ্যা হবে তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন ওই মহিলা আপনি ট্যাগ যদি তুলতে ভুলে যান কোনোভাবে যদি ট্যাগটা দেখা যায় যে এটা 1000 টাকা দাম তাহলে মায়ের ট্যাগটাও নিচে পড়বে না বলবে না যে মিথ্যুক সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গেছো আমার পরিচিত এক সরকারি অফিসার ছিল উনি বলে যে ভাই আমার বস না উনি নিজের কথা নিজে বলছিলেন যে আমি যখন বাহিরে যাই আমার অফিসের কেরানি আছে একজন বলে যে তাকে দায়িত্ব দিই বাজার করার জন্য কিন্তু সে যতই বাজার করে আমার বউ তার বাজারে খুশি না আমি আসলে বলে দুধ তার বাজার পছন্দ হয় না তুমি বাজার না করলে হয় না তো এখন কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি এত দুজনই সামনে আমার সামনে ঘটনা দুজনে কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি বাজারের সবচেয়ে ভালো জিনিসটা আনি আপনি প্রভাবশালী সরকারি অফিসার দোকানদারদের বলি খবরদার স্যারের বাজার ওরা সব ভালো জিনিসটা দেয় তারপরও ভাবি আমার বাজার পছন্দ করে না কাহিনী ডেকে আপনি কী দিয়ে বাজার করেন যে আপনারটা এত পছন্দ করে আপনার চাইতে তো আমি আরো ভালো বাজার করি আমার জানা মতে তখন ওই স্যার আমার সামনে বলতেছিল শুনো তুমি এই মহিলা কিভাবে খুশি করবা আমি গোশত 2 কেজি আনি বলি 1 কেজি আর মাছ যেটা 2000 দিয়ে কিনে ওটা বলি 1000 টাকা তুমি তো 2000টা 2000 বলো 1 কেজিটা 1 কেজি বলো তো সে 1 কেজি 2 কেজি গোস্তরে 1 কেজি দেখে অভ্যস্ত সে তোমার প্রিয়র 1 কেজি সত্য কথা দেখা কিভাবে খুশি হবে সে তো মনে করতেছে তুমি কম গোস্ত আনছো মিথ্যা কথা বলছো তো এইরকম 2 নম্বরই করা জায়েজ হবে না মিথ্যা হারাম।